হ্যালো এভরিওান ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল আমাদের আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস টুয়েলভের ফিজিক্সের তড়িৎ বিভব অধ্যায়ের প্রবলেম সেট ওয়ানের নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো সলভ করব আমাদের আগের কিছু ভিডিওতে আমরা কিন্তু তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের যে নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করেছি আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিয়েছো তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি এবং দেখে নিই যে এই তড়িৎ বিভব অধ্যায়ের আমরা কোন কোন কোয়েশ্চেনগুলো আজকে করছি তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথেও একবার শেয়ার করবে যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওতে আমরা তাহলে তরিদ বিভব অধ্যায়ের প্রকাশনী বইয়ে যে প্রবলেম সেট ওয়ানের নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। তোমাদের সকলের কাছেই প্রায় ছায়া প্রকাশনীর বই আছে সেই জন্য কোয়েশ্চেন আমি আর লিখছি না এখানে আমি কোয়েশ্চেনগুলো পড়ছি তোমরাও বই থেকে পড়ে নাও তারপর এখানে সলিউশনটি বোঝার চেষ্টা করো আমাদের এই ক্ষেত্রে প্রবলেম সেট ওয়ানের যে এক নম্বর প্রশ্ন সেটাতে কি বলেছে একটি বিন্দুতে একশো ইএসইউ তরিতাধান রাখা হলো একশো ইএসইউ মানে কি যে একশো স্ট্যাট কুলম্ব তাই তো এটা কি এটা হচ্ছে আধানের সিজিএস একক এরপর কি বলেছে এক নম্বর প্রশ্ন বলেছে একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুর কুড়ি সেন্টিমিটার দূরত্বে আনতে এবং একটি একক ধনাত্মক আধানকে দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পূর্ণ বৃত্তপথে ঘুরিয়ে আনতে কি পরিমাণ কার্য করতে হবে যুক্তিসহ উত্তর দাও তাহলে এখানে আমাদের কি বললো যে আমাদের একটি আধান আছে এবং সেই আধানটির মান কত আমরা করছি হচ্ছে এক নাম্বার প্রশ্ন এই ধরনের আমাদের একটি আধান আছে এই আধানটির মান কত এর মান হচ্ছে একশো ইএসইউ এবার আমরা একটি একক ধনাত্মক আধানকে কি করছি এর থেকে কুড়ি সেন্টিমিটার দূরত্বের মধ্যে আনতে চাই কোথা থেকে আনছি অসীম দূরত্ব থেকে তাহলে ধরুন এখান থেকে এতখানি হচ্ছে কুড়ি সেন্টিমিটার দূরত্ব এখানে আমরা একটি একক ধনাত্মক আধান সেটার মান কী হবে সেটার মান হবে এক ইএসইউ তাই তো সেটাকে এনে রাখলাম এবার এটাকে আমরা কোথা থেকে এনেছি এটাকে আমরা অসীম দূরত্ব থেকে নিয়ে এসেছি এবং এদের মধ্যে যে দূরত্ব সেটাকে সেটা হচ্ছে আমাদের কুড়ি সেন্টিমিটার তাহলে এই যে আমরা আধানটিকে এই বিন্দুতে আনলাম অসীম দূরত্ব থেকে এখানে আনলাম তার জন্য আমাদের কত কৃতকার্য হলো সেটাই বের করতে বলেছে তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের এই বিন্দুতে আনতে যত কৃতকার্য হবে সেটাকে আমরা কি বলবো এই বিন্দুর বিভব তাই তো কারণ আমরা কি জানি যে একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে আমরা কি বলি সেই বিন্দুর বিভব তাই তো তাহলে এই বিন্দুর যদি আমরা বিভব বের করি এই আধানটির জন্য তাহলেই কী হবে তাহলেই আমরা এই ক্ষেত্রে প্রয়োজনীয় যে কৃতকার্য সেটা পেয়ে যাব তাহলে এটা আমরা কি করছি এটা আমরা করছি একের এক নাম্বার প্রশ্নটি তাই তো তাহলে এই ক্ষেত্রে আমাদের যে প্রয়োজনীয় কৃতকার্য তাকে যদি আমরা ডাব্লু লিখি সেই ডাব্লু ইকুয়াল টু কত হবে সেই ডাব্লু ইকুয়াল টু হবে এই বিন্দুতে আমাদের তড়িৎ বিভবের মান এবার এই ক্ষেত্রে দেখো আমাদের যে সব কিছু দেওয়া আছে সেটা কিসে আছে সেটা আছে সিজিএস পদ্ধতিতে তাই তো এবার সিজিএস পদ্ধতিতে তড়িৎ তরিতবিবাহের মান কত হয় আমরা জানি কোনো একটি বিন্দুতে সিজিএস পদ্ধতিতে তড়িৎ তরিতবিবাহের মান হয় কিউ বাই আর যেখানে কিউ কি আমরা যেই আধানের জন্য এই ক্ষেত্রে তড়িৎ বিহ বের করতে যাচ্ছি সেটা হচ্ছে কিউ এবং আর কি যে বিন্দুতে বের করতে যাচ্ছি আমাদের এই আধান থেকে সেই বিন্দুর দূরত্ব হলো আর তাই তো তাহলে এটাই ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো কিউয়ের মান কত সেটা হচ্ছে একশো বাই আর কত আর হচ্ছে আমাদের এক্ষেত্রে টোয়েন্টি তাই তো তাহলে এত আর্ক তাহলে আমাদের কত কার্য করতে হবে এত আর্ক কার্য করতে হবে তাহলে এটা ইকুয়াল টু কত হবে দেখো একশোকে যদি আমরা কুড়ি দিয়ে ভাগ করি সেটা কি হবে সেটা হবে পাঁচ আর্ক তাহলে এই যে আমাদের একটি একক ধনাত্মক আধান সেটাকে আমাদের কুড়ি সেন্টিমিটার দূরত্বের মধ্যে আনার জন্য কত পরিমাণ কার্য করতে হচ্ছে আমাদের কার্য করতে হচ্ছে পাঁচ আর্ক ওকে দেখো এই যে আমরা তড়িৎ বিভিন্ন কোশ্চেনগুলো এখন সলভ করছি তরিত বিভাব নিয়ে কিন্তু আমরা আমাদের যে ভিডিওগুলো ছিল সেখানে ডিটেলে আলোচনা করেছি তোমরা যদি আমাদের তড়িৎ বিবাহের ভিডিওগুলো না দেখে থাকো সেটার লিঙ্ক আমি এখানে আই বাটনে এবং ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো আমি তোমাদের বলবো যে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে কারণ সেখান থেকে কিন্তু তোমাদের যে কনসেপ্ট সেটা একদম ক্লিয়ার হবে তাহলে আমরা প্রথম কোয়েশ্চেন সেটা করে নিলাম এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন কি বলেছে দ্বিতীয় প্রশ্নতে আমাদের বলেছিল যে আমাদের একটি একক ধনাত্মক আধানকে দশ সেন্টিমিটার ব্যাসার্থ বিশিষ্ট পূর্ণ বৃত্তপথে ঘুরিয়ে আনতে কি পরিমাণ কার্য হবে তাহলে এই ক্ষেত্রে বিষয়টি কি যে আমাদের এই যে একশো ইএসিউ আধান সেটা থাকছে এই ধরণ এই বিন্দুতে আমাদের একশো ইএসিউ আধান আছে এবার আমরা কি করলাম একটি দশ সেন্টিমিটার ব্যাসার্থ বিশিষ্ট বৃত্ত নিচ্ছি ওকে দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত নিচ্ছি এবং এই একশো এসিউ আধানটি সেটা এর কেন্দ্রে অবস্থিত ওকে তাহলে এই ক্ষেত্রে এর যে ব্যাসার্ধ সেটা কি সেটা হচ্ছে দশ সেন্টিমিটার এবার আমরা কি করলাম একটি একক ধনাত্মক আধান আছে সেটা ধরুন এই বিন্দুতে আছে আমরা বলছিলাম এ বিন্দুতে আমাদের একক ধনাত্মকাথনটি শুরুতে ছিল এবার তাকে এই বৃত্তপথে পুরোটা ঘুরিয়ে আমরা আবার এ বিন্দুতে নিয়ে চলে আসলাম তাহলে এই ক্ষেত্রে আমাদের কার্য কতখানি হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে দেখো এই ক্ষেত্রে বিষয়টি বোঝো আমাদের যে এই আধানটি ছিল একক ধনাত্মক আধান সেটাকে আমরা কি করলাম এই বৃত্তপথে পুরো একবার ঘুরিয়ে আনলাম এবার দেখো আমাদের যে এই আধানটি আছে একশো ইএসইউ তার থেকে আমাদের যে এই বৃত্তপথ তার প্রত্যেকের দূরত্ব কি প্রত্যেকের দূরত্ব সেম হবে অর্থাৎ প্রত্যেকের দূরত্বই হবে এখানে দশ সেন্টিমিটার তাহলে আমরা এই আধানের জন্য এই যে বৃত্তপথ তার যে কোনো বিন্দুতেই বিভব বের করি না কেন সেটা কী হবে সেটা সময় সমান হবে তার মানে এই যে আমাদের বৃত্তপথটি হচ্ছে সেটা কি সেটা একটি সমবিভব তল হবে তাই তো এবার একটি সমবিভব তলের ওপর যদি আমরা একটি আধানকে সম্পূর্ণ একটি পথ ঘুরিয়ে আনি তাহলে বা একটি আধানকে যদি আমরা একটি সমবিভব তলের ওপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাই সেই ক্ষেত্রে কি আমাদের কোনো কার্য করতে হয় কোনো কার্য করতে হয় না তাহলে এই আধানটিকে যখন আমরা এই বৃত্তপথে একবার ঘুরিয়ে আনছি এই ক্ষেত্রে আমাদের কার্য কত হবে এই ক্ষেত্রে আমাদের কার্য হয়ে যাবে জিরো তাহলে আমাদের যে প্রথম প্রশ্ন অর্থাৎ প্রবলেম সেট ওয়ানের এক নম্বর প্রশ্ন সেটা এখানে আমরা সলভ করে নিলাম এবার চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নতে চলে আসি এবার তাহলে আমরা প্রবলেম সেট ওয়ানের যে দুই নম্বর প্রশ্ন সেটা সমাধান করব। আমাদের দুই নম্বর প্রশ্নটিতে কি বলেছে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী গোলকের আধান কুড়ি ইএসইউ এর কেন্দ্র থেকে দশ সেন্টিমিটার দূরে তড়িৎ বিভবের মান কত হবে তাহলে আমাদের যে এই দুই নম্বর প্রশ্ন সেটা চলো সমাধান করা যাক আমাদের কি বললো যে আমাদের একটি পরিবাহী গোলক আছে এবং তার ব্যাসার্ধ কত তার ব্যাসার্থ হলো পাঁচ সেন্টিমিটার এবং তার আধান হচ্ছে কুড়ি এস তাহলে সেটা ফার্স্টে আমরা ড্র করার চেষ্টা করি ধরুন এই আমাদের একটি পরিবাহী গোলক আছে যার ব্যাসার্ধ কত ব্যাসার্থ হচ্ছে পাঁচ সেন্টিমিটার ওকে এবং এর যে আধান সেটা কত বলেছে সেটা বলেছে কুড়ি ইয়েস এবার একটি বিষয় তোমরা সবাই জানো যে আমাদের যখন একটি পরিবাহী গোলক থাকছে তার যে আধান সেটা আমরা কি ধরতে পারি যে তার পুরো আধান সেটা কি থাকবে সেটা তার কেন্দ্রে অর্থাৎ কেন্দ্রবিন্দুতে অবস্থিত হবে অর্থাৎ এই যে কুড়ি ইয়েস আধান সেটা আমরা কি বলছি সেটা আমাদের এই যে কেন্দ্রবিন্দু সেখানে আছে ওকে এবার আমাদের কি বললো যে এই পরিবাহীগুলোকের কেন্দ্র থেকে দশ সেন্টিমিটার দূরত্বে আমাদের তড়িৎ বিবাহের মান নির্ণয় করতে হবে তাহলে ধরুন এই পরিবাহীগুলোক থেকে দশ সেন্টিমিটার দূরত্বে এই একটি বিন্দু আছে এতক্ষণে আমাদের যে টোটাল দূরত্ব সেটা কি সেটা হচ্ছে দশ সেন্টিমিটার এবং এই বিন্দুটি সেটা ধরো পি বিন্দু পি বিন্দুতে আমরা কী করতে চাই তড়িৎ বিবাহের মান বের করতে চাই তাহলে এটা কত হবে এবার দেখো এবার যে এই প্রশ্নটি সেটা তো একদম ইজি হয়ে গেল। আমাদের এই বিন্দুতে আধান আছে কুড়ি ইএস চার থেকে দশ সেন্টিমিটার দূরত্বে একটি বিন্দুতে আমাদের কি বের করতে হবে আমাদের বের করতে হবে এই ক্ষেত্রে তড়িৎ বিভবের মান তাহলে সেটা আমরা কি করে নির্ণয় করব দেখো আমরা যে সিজিএস পদ্ধতি সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের মান সেটা তো আমরা জানি তাহলে আমরা কী লিখছি সুতরাং নির্ণেয় তড়িৎ বিভব সেটা ইকুয়াল টু কত হবে দেখো আমাদের সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিবাহের মান কত হয় সেটা হয় কিউ বাই আর তাই তো এখানে কিউ কত এখানে কিউ হচ্ছে টোয়েন্টি আর বাই আর কত আর হচ্ছে আমাদের টেন তাহলে এটা আমরা কী লিখছি তাহলে কুড়ি বাই টেন এত আমাদের স্ট্যাট ভোল্ট ওকে কারণ আমাদের যে সিজিএস পদ্ধতি সিজিএস পদ্ধতিতে আমাদের কি হয় আমাদের তড়িৎ বিভাগের মান কী হয় তড়িৎ বিভাগের যে একক সেটা হচ্ছে স্ট্যাট ভোল্ট তাই তো তাহলে এবার কুড়িকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি সেটা কত হবে সেটা হবে দুই তাহলে এত স্ট্যাট ভোল্ট তাহলে আমাদের যে দ্বিতীয় প্রশ্ন সেটা দেখো এত ইজিলি আমরা সলভ করে নিলাম এবার চলো আমরা আমাদের তৃতীয় প্রশ্নতে চলে আসি তাহলে এখানে আমরা আমাদের তিন নাম্বার প্রশ্নটি এবার সমাধান করব। তিন নম্বর প্রশ্নটিতে কি বলেছে দশ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলাকার পরিবাহীর আধানের পরিমাণ টেন ইএসইউ আর কি বলেছে গোলকের ভিতরে তড়িৎ বিভাবের মান নির্ণয় করো তাহলে এটা আমরা কি করে করব দেখো আমাদের কি বলেছে যে আমাদের দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা পরিবাহী গোলক আছে এবং তার আধান কত তার আধান হচ্ছে দশ ইএসইউ এবার আমাদের কি বলল যে এই যে পরিবাহী গোলক তার অভ্যন্তরে তাই তো আমাদের বলেছে যে আমাদের গোলকের ভিতরে হ্যাঁ গোলকের ভিতরে মানে তার অভ্যন্তরে তড়িৎ বিভয়মান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে এবার দেখো আমাদের এই যে এই একটি ধরনের পরিবাহী গোলক আছে এবং এর কত এর ব্যাসার্ধ বলেছে দশ সেন্টিমিটার তাই তো তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে দশ সেন্টিমিটার এবং এর যে আধান সেটা কত বলেছে সেটা বলেছে দশ ইএসইউ তাহলে এর যে দশ ইয়েসিউ আধান সেটা কি হবে সেটা এর কেন্দ্রে থাকবে তাহলে এর কেন্দ্রে আধান আছে দশ ইএসইউ তাহলে এবার দেখো আমাদের কেন্দ্রে আধান হল দশ ইএসিউ এবং এর কত ব্যাসার্ধ হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে আমরা কি এই যে পরিবাহী গোলকটি আছে তার পৃষ্ঠতলে অর্থাৎ পরিবাহী গোলকের পৃষ্ঠে তড়িৎ তরিতবিহের মান নির্ণয় করতে পারবো হ্যাঁ আমরা অবশ্যই নির্ণয় করতে পারবো ধরুন এখানে যে তড়িৎ বিভব সেটাকে আমরা বলছি ভি তাহলে এই যে ভি সেটা ইকুয়াল টু কত হবে সেটা ইকুয়াল টু হবে কিউ বাই আর তাই তো এবার কিউয়ের মান কত সেটা হচ্ছে দশ বাই আর কত আরও হচ্ছে দশ তাহলে দশ বাই দশ সেটা টু কত হচ্ছে ওয়ান স্ট্যাট ফোল্ড তাহলে এই পরিবাহী গোলকের পৃষ্ঠে আমাদের কি হচ্ছে এই যে বিভয়মান সেটা কত সেটা হচ্ছে ওয়ান স্ট্যাট হচ্ছে এবার আমরা কি জানি যে আমাদের একটি পরিবাহী গোলক তার পৃষ্ঠে যা পরিমাণ বিভব হয় তার অভ্যন্তরে সব জায়গায় কিন্তু সেই তড়িৎ বিহয় মান ধ্রুবক থাকে এবং সেটা সেই পৃষ্ঠের বিভয়ের যে মান তার সাথে সমান হয় তাহলে এর পৃষ্ঠের তরিতবিহয়ের মান যদি ওয়ান স্ট্যাড হয় এর অভ্যন্তরে আমরা যে কোনো বিন্দু নিই না কেন সেখানে আমাদের যে তরিতবিহ মান হবে সেটা কত হবে সেটা হবে ওয়ান স্ট্যাড তাহলে আমাদের যে তিন নম্বর প্রশ্ন সেটা কিন্তু এখানে আমরা সমাধান করে নিলাম এবার তাহলে আমরা এখানে প্রবলেম সেট ওয়ানের যে চার নম্বর প্রশ্ন সেই চার নাম্বার প্রশ্নটিকে সমাধান করব আমাদের চার নাম্বার প্রশ্নটিতে কি বলেছে দেখো একটি তড়িৎ ক্ষেত্রের দুই বিন্দুতে বিভবের পরিমাণ চারশো ভোল্ট এবং এক হাজার ভোল্ট থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস এইট কুলম্প পরিমাণ ধনাত্মক আধান ওই বিন্দু দুটির একটি থেকে অপরটিতে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে তাহলে এই যে এই প্রশ্নটি এটা কিভাবে সমাধান করা হচ্ছে চলো দেখে নেওয়া যায় আমাদের যে এই ক্ষেত্রে কিউ দিয়েছে অর্থাৎ আমাদের আধান যেটাকে আমরা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাচ্ছি সেটার মান কত দিয়েছে সেটা দিয়েছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট এত কুলম্প তাই তো এই ক্ষেত্রে আমাদের যে বিন্দু দুটো বলেছে তাদের বিভব কত কত বলেছে একটার বিভব সেটাকে ধরো আমরা ভি বলছি সেটা বলেছে আমাদের চারশো ভোল্ট এবং আরেকটা ভি সেটা কত দিয়েছে সেটা দিয়েছে আমাদের এক হাজার ভোল্ট এবার এই যে আমাদের বিন্দু দুটো তাদের মধ্যে বিভবের পার্থক্য বা পোটেন্সিয়াল ডিফারেন্স কত সেটা আমরা বের করতে পারবো তাহলে আমরা এখানে এক কাজ করছি আমরা ডেল্টা ভি বের করে নিচ্ছি তাহলে ডেল্টা ভি সেটা ইকুয়াল টু কত হবে ভি টু মাইনাস ভি ওয়ান এবার এক হাজার থেকে যদি আমরা চারশোকে বিয়োগ করি সেটা কত হবে সেটা হবে ছশো ভোল্ট তাই তো তাহলে আমাদের ডেল্টা ভি আসলো ছশো ভোল্ট এবার এই ক্ষেত্রে প্রয়োজনীয় কৃতকার্য সেটা আমরা কি করে বের করব দেখো আমাদের তো প্রয়োজনীয় কৃতকার্যই বের করতে বলেছে তাই তো যে হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের কি পরিমাণ কার্য করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় কৃতকার্য ডাব্লু সেটা ইকুয়াল টু কী করব। আমরা জানি যে এই যে বিভব বিভব কি হয় কোনো একটি আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে প্রয়োজনীয় কৃতকার্য তাই তো তাহলে এই ক্ষেত্রে আমাদের যখন এত বিভব থেকে এত বিভাবে নিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় কৃতকার্য সেটা কি হবে সেটা হয়ে যাবে এই আধানের মান অর্থাৎ কিউ ইন্টু ডেল্টা ভি রাইট তাহলে এবার আমরা কিউয়ের মানও জানি ডেল্টা ভি এর মানও জানি তাহলে এই মানগুলো এখানে আমরা বসিয়ে দিচ্ছি কিউয়ের মান কত সেটা হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস এইট ইন্টু ডেল্টা ভি কত সেটা হচ্ছে আমাদের ছশো তাহলে এত কি আসবে দেখো আমাদের এক্ষেত্রে কৃতকার্য বের করতে বলেছে এগুলো সব কি পদ্ধতিতে এসআই পদ্ধতিতে তাহলে এটা কী হবে এটা হয়ে যাবে এত জুল তাহলে এটা ইকুয়াল টু কত আসছে আমরা যদি তিন দিয়ে ছয়শোকে গুণ করি সেটা হয়ে যাবে আঠারোশো ইন্টু টেন টু দি পর মাইনাস এইট এত জুল তাই তো তাহলে এই ক্ষেত্রে এই যে আঠেরোশোর দুটা শূন্য সেটা ধরো আমরা এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি তাহলে এখানে আঠারো এখানে কি ছিল দুটা শূন্য ছিল মানে এখানে মাল্টিপ্লাই একশো ছিল সেটা যদি এখানে আমরা গুণ করে দিই তাহলে এখানে আমাদের মাইনাস এইট আছে সেটা কী হয়ে যাবে সেটা হয়ে যাবে মাইনাস সিক্স তাই তো তাহলে আমাদের কত আসলো ডাব্লিউ ইকুয়াল টু আসলো এইটিন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এত জুল তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা তড়িৎ বিভব অধ্যায়ের প্রবলেম সেট ওয়ানের প্রথম চারটি প্রশ্ন সমাধান করলাম আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা কিন্তু বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। আশা করছি আজকে যেই প্রশ্নগুলো করানো হয়েছে সেগুলো তোমরা বুঝতে পেরেছ এখানে তোমাদের কোনো রকমের ডাউট থাকলে সেটা কিন্তু তোমরা ভিডিওর কমেন্ট সেকশানে জিজ্ঞেস করতে পারো ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে এবং একবার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে যাতে তারাও বিষয়গুলো জানতে পারে আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস সিম অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং